বিম গাছের লাশ বয়সে এসে কিভাবে বিমের ফলন ওজন এবং উজ্জ্বলতা বাড়াবেন সে সম্পর্কে আজকে হ্যাঁ বন্ধুরা যখন 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 গাছে বয়স হয়ে যায় তখন গাছ গোড়া থেকে সার নিতে পারে না তখন কিন্তু কিন্তু ফলনটাও ফলনটাও কমে কমে যায় যায় তখন আর যে বিমটা আছে সেটা দেখতেও খারাপ হয়ে যায় বিমের গায়ে ছোপ ছোপ বা বেকা দেখতে হয় সেই সবকিছু আজকের এই ভিডিওটা থেকে ঠিক হবে তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে শুরু করছি আজকে ভিডিও নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষি রাজ্য চ্যানেল আজ আমি সামনে আজকের একটা নতুন ভিডিও আরেকটা কথা আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকারিত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চলুন বন্ধুরা বেশি কথা না বলে দেখা যাক আজকের ভিডিও প্রথমত আমি যে ওষুধগুলো ব্যবহার করছি এই ওষুধগুলো খুবই কমই দাম আর এগুলো খুবই কম খরচের ভিতরে আপনার মার্কেটে পেয়ে যাবেন আর এগুলো ব্যবহার করলে আমি কোথায় দিচ্ছি প্রচুর পরিমাণে ফলন হবে কারণ এই জন্য বলছি কারণ বিম গাছের যখন বয়স হয়ে যায় বিম গাছ নয় প্রতিটা গাছের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু গড়ার থেকে আর কিন্তু ফলন কড়ার থেকে কিন্তু আর সার নিতে পারে না তখন কি হয় তখন ফলনটাও কমে যায় আর যে ফলনের সাইজ আছে সেটাও ছোট হয়ে যায় আকারে খারাপ হয়ে যায় এই জন্য এমন কিছু ওষুধ ব্যবহার করতে হবে যেটা গোড়ার থেকে নয় গাছের পাতার থেকে যেন নিতে পারে তাহলে সেই সব ওষুধগুলো আজকে জেনে নেব একটা কথা আমি যে ওষুধগুলো ব্যবহার করার কথা বলছি এগুলো আপনার মাটি এবং মাছা উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন মাটি বা হোক বা মাছার গাছ হোক দুটো গাছে কিন্তু ব্যবহার করতে পারেন আর এর সাথে আরেকটা কথা বরণ বরণটা দেওয়ার কথা আমি এই জন্য বলছি বরণের সাথে ফাইটোজাইম দিলে আপনার গাছে যে বিমের সাইজটা আছে সেটা সোজা হবে ফলনটা দেখতেও চকচকে হবে আর এর আকারটাও কিন্তু খুবই ভালো হবে আর ভাইটোজামিটা দেওয়ার কথা এই জন্য বলছি ফুল জালি ভালো আসবে আর আপনাদের গাছ যদি কচি থাকে তাহলে আপনারা অ্যামাইনো অ্যাসিড জাতীয় কিছু ব্যবহার করবেন তাহলে ভালোই হবে আর যখন গাছের শেষ বয়স হয়ে যাবে তখন আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হলো উনিশ 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 উনিশের সাথে একটা পোকার ওষুধ ব্যবহার করবেন এই দুটো ব্যবহার করলেই জাস্ট আর কিছু না ব্যবহার করলেই হবে কারণ এগুলো ফলনের দেখতে খুবই এটা আপনারা যে কোনো সব গাছে ব্যবহার করতে পারেন কিন্তু যখন গাছের বয়স বেশি হয়ে যাবে তখনই ব্যবহার করার চেষ্টা করবেন আর ফলন বাড়ানোর জন্য সেই সব আলাদা কিছু সেই সব ব্যবহার করতে পারেন যেমন গাছের যখন ভালো থাকবে যখন বয়স ভালো থাকবে তখন আপনার বোরনের সাথে আপনারা ফাইটোজাইন ব্যবহার করতে পারেন বা ফলন বাড়ানোর যে কোনো অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করতে পারেন গ্রাম করে ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার জলে তিরিশ গ্রাম করে ব্যবহার করবেন এই উনিশ উনিশ আর সাথে যেটা ব্যবহার করবেন সেটা হলো ম্যাজিক ম্যাজিক হলো একটা পোকার একটা ওষুধ এটা যদি ব্যবহার করেন আপনাদের দেখবেন এই বিম গাছের শেষ বয়সে দেখবেন ওষুধ কম দেওয়ার কারণে কিন্তু পোকা লেগে যেতে পারে বা গাছটাকে একটু খারাপ হয়ে যেতে পারে ফুলটাও কিন্তু ছড়ে পড়ে যায় এই জন্য এই পোকার ওষুধ দিতে বলছে বেশি দামি নেয় কম ওষুধ দিলেই হবে কম টাকার ভিতরে সমস্ত প্রকার কাজ হয়ে যাবে